হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে প্রথমে তোমাদের দেখাবো সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। রিসার্চ ট্রিপের জন্য গিয়েছিলাম বটে, কিন্তু জায়গাটা এক্সপ্লোর করার লোভ সামলাতে পারিনি। মেক্সিকো বর্ডারের একেবারে কাছে এই সান ডিয়েগো শহর, সেবারই প্রথম সেই মেক্সিকো বর্ডারের ধুধু প্রান্তরে অদ্ভুত দেখতে এই ইউটিলিটি টাস্ক ভেহিকেল বা ইউটিভি চালাই। এই এক্সপিরিয়েন্স যে কি অসাধারণ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এছাড়া খেয়েছিলাম মুখে স্বাদ লেগে থাকার মতো কিছু মেক্সিকান কুইজিনের খাবার। সান ডিয়েগোর পার চুকিয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম উটা স্টেটের সল্ট লেক সিটিতে। কাজকর্ম মিটিয়ে ফেলার পর আমার চার ক্লায়েন্ট আমাকে নিয়ে গিয়েছিল সল্ট ফ্ল্যাট দেখাতে। সল্ট ফ্ল্যাট জিনিসটা অনেকটা আমাদের রান অফ কাচের মতো, মাইলের পর মাইল ফাঁকা জায়গা, তার মধ্যে তুমি চালাতে পারবে তোমার গাড়ি। সবচেয়ে এক্সাইটিং ব্যাপার, এখানে গাড়ি চালানোর কোনো স্পিড লিমিট নেই। গাড়ি চালানোর আসল থ্রিল যে কাকে বলে, একদম হাড়ে হাড়ে টের পেয়েছিলাম সেবার। সল্ট লেক সিটির কাজ শেষ হলে সেখান থেকে চলে গিয়েছিলাম সান ফ্রান্সিসকো। এক ভাই থাকে সেখানে, আর অবশ্যই সে আমার মতোই মোহনবাগানের একজন ডাইহার্ড ফ্যান। দুই ভাই মিলে ওই প্লেজেন্ট ঠান্ডা ওয়েদারে লবস্টার আর অন্যান্য সি ফুড দিয়ে এক জম্পেশ ডিনার বানিয়েছিলাম। সবাই মিলে বিয়ার সহযোগে এরম সুস্বাদু ডিনার খাওয়ার মজা যে কি ব্লিসফুল, সে তোমাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। আজ তাহলে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলো না। বাই বাই।